আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভিউয়ার, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন একটা টপিকস নিয়ে আবার উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি, ইংলিশে বিশে বিশ পাওয়ার সহজ কৌশল। আশা করছি এই টপিকসগুলো এবং আমার এই সাজেশনটা যদি আপনি মেনে চলেন, বিশে বিশ পাওয়া কোনো বিষয়ই না, জাস্ট আপনাকে পড়াশোনা করতে হবে, এটা মাস্ট। কারণ সাজেশন দেওয়ার দায়িত্বটা আমার, কিন্তু পড়াশোনাটা আপনাকে অবশ্যই করতে হবে। তো প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক এবং পার্ট বাই পার্ট আমি আপনাকে বুঝিয়ে দেব, আপনি বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করে শুনবেন। এবং অ্যাট লাস্ট আমি যেটা করব, যে এই টপিকসগুলো কোন বই থেকে অধ্যায় ভিত্তিক পাবেন আমি সেই বইটাও সাজেস্ট করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন সেই ক্ষেত্রে ভিডিও দেওয়ার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আশা করছি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। ইংলিশে 20টা প্রশ্নকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে ভোকাবুলারি পার্টস, 2 নম্বর হচ্ছে গ্রামাটিক্যাল পার্টস এবং 3 নম্বর হচ্ছে লিটারেচার পার্টস। তো এই 3টা পার্টসকে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখব এবং এই ভিডিওটা শেয়ার করে রাখুন, পার্ট বাই পার্ট আপনি শেষ করুন, ইনশাআল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন। তো পার্টগুলো কিভাবে শেষ করবেন আমি লাস্টে বলে দেব। তো চলুন পার্টগুলো দেখে নিই। 1 নম্বর হচ্ছে ভোকাবুলারি পার্ট, সিনোনিয়াম অ্যান্ড অ্যান্টোনিয়াম। সিনোনিয়াম অ্যান্ড অ্যান্টোনিয়াম আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়, তো তখন আমরা অ্যানালাইসিস করে এবং প্রশ্ন হুবহু কমন আসে কোথায় থেকে, আমি এ বিষয়ে একটা ভিডিও দিয়েছি যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস। এই ভিডিওটা আপনি প্লেলিস্টে গিয়ে দেখে নিন। আমি আগামীতে আর একটা ভিডিও দেবো, 18 সালের প্রশ্ন কোথায় থেকে, বিসিএস থেকে কয়টা প্রশ্ন কমন ছিল সে বিষয়েও। তো বিসিএসের প্রশ্নগুলো দেখে নিন। 2 নম্বর হচ্ছে স্পেলিং, স্পেলিং থেকেও বিসিএস থেকে, স্পেলিং ও বিসিএস থেকে কমন আসে। তারপরে হচ্ছে সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন হচ্ছে সিনোনিয়ামের মতো, এই অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, তারপরে হচ্ছে অ্যানালজি, অ্যানালজি থেকে একটা প্রশ্ন কমন আসে, সেটাও বিসিএস থেকে কমন আসে, আমি নিচে বলে দেব প্রমাণ সহ দেখিয়ে দেব। তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব, তো এই গ্রুপ ভার্ব থেকে 2-3টা প্রশ্ন থাকে, তো সেগুলো আমি দেখিয়ে দেব। তারপরে হচ্ছে ট্যান্সিলেশন, ট্যান্সিলেশন থেকে 1-2টা প্রশ্ন আসে। তারপরে হচ্ছে প্রিপোজিশন, মানে আমরা যে এখানে 7টা অধ্যায় উল্লেখ করেছি প্রত্যেকটা কিন্তু মুখস্থের বিষয়, এখানে 7 থেকে 7 দুগুণা 14টা প্রশ্ন আসে। তারপরে হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, মানে আমরা গ্রামাটিক্যালে অনেক ভালো করি কিন্তু মুখস্থের বিষয়ে যায় ওখানে অনেকটা হেজিটেশনের মধ্যে পড়ে যায়। সো উপরের বিষয়গুলো খুব ভালো করে মুখস্থ করে নেবেন পার্ট বাই পার্ট। তারপরে হচ্ছে গ্রামাটিক্যাল পার্টস, আমি যে অধ্যায়গুলো উল্লেখ করেছি সেটা হচ্ছে ভয়েস সেন্স, ভয়েস সেন্স থেকে প্রায় 2-3টা প্রশ্ন আসে। তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে যে যে বিষয়গুলো দেখে নেবেন সেটা হচ্ছে কোনটা ভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে আপনার প্রিপোজিশন, এই এই বিষয়গুলো দেখে নিন। তারপরে হচ্ছে কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স থেকে আপনার 2-3টা প্রশ্ন আসে। তারপরে হচ্ছে রাইট ফ্রম আর ভার্ব, এটা এখানে এই 4টা অধ্যায় হচ্ছে আপনার গ্রামাটিক্যাল টিম, এই গ্রামাটিক্যালের প্রয়োগ আসবে। তো এই 4টা অধ্যায় ভালো করে দেখে নিন এবং উপরে যে 7টা অধ্যায় উল্লেখ করেছি সেগুলো হচ্ছে মুখস্থের বিষয়, একদম টানা মুখস্থ করে ফেলুন। তারপরে হচ্ছে সি নাম্বার হচ্ছে লিটারেচার পার্ট, তো লিটারেচার পার্ট থেকে আমরা খেয়াল করেছি যে প্রত্যেক বছরই একটা প্রশ্ন আসে, 2টা আসে না, হঠাৎ দেখা যায় 2টা আসে, তো 1টা প্রশ্নই বেশি আসে। সেই ক্ষেত্রে দেখুন প্রশ্নটা কোথায় থেকে আসে, এখান থেকে 1টি প্রশ্ন আসে, সেটা বিসিএস থেকে কমন আসে। প্রমাণ দেখুন বিগত প্রাথমিকের প্রশ্ন 2019, এটা 18-তে সার্কুলার হয়েছিল, 19-এ পরীক্ষা হয়েছে, সেট কোড হচ্ছে 85-86, তারিখ হচ্ছে 24-5-2019। এখানে দেখুন দ্য স্পিরিট অফ ইসলাম বইটি কার লেখা, সৈয়দ আমির আলী, এই প্রশ্নটা কিন্তু বিসিএস থেকে কমন আসছিল। তো আগামী একটা ক্লাসে আমি
এই বিসিএস এর মানে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিসিএস থেকে কয়টা প্রশ্ন আসছিল আমি সাল সহ আবারও উল্লেখ করে দেব। এবার প্রমাণ সহ দেখি কোন টপিকস থেকে কয়টা প্রশ্ন এসেছে। ওই একই প্রশ্ন সেট, এখান দেখুন অ্যান্টোনিয়াম আসছে ডিলেট, ডিলেটের হচ্ছে ইনসার্ট, বিগত বিসিএস ও প্রাইমারি থেকে কমন ছিল। স্পেলিং হচ্ছে রিসিভ, বিগত বিসিএস ও প্রাইমারি থেকে কমন ছিল। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, এটাও বিসিএস থেকে কমন ছিল। তারপরে হচ্ছে আপনার প্যাসিভ, আই নো হিম, আই হি ইজ নোন টু মি, এটাও বিসিএস থেকে কমন ছিল। তো আমি এই টপিকসগুলোতে না গিয়ে এখন আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে কোনগুলো পড়বেন। এই উপরে যে টপিকসগুলো আমরা উল্লেখ করলাম, প্রত্যেকটা টপিকস কিন্তু আপনি একটা নির্দিষ্ট বইয়ে পাবেন, সেটা হচ্ছে এই যে এই বইটা, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এই বইটা বিসিএস ক্যান্ডিডেট সহ যারা তুমুল মানে যারা খুবই ভালো মানের চাকরি প্রার্থী তারা এই বইটা খেয়ে ফেলে। তো এই বইটা থেকে আপনি প্রত্যেকটা উপরের প্রত্যেকটা অধ্যায় খুব ভালোভাবে পাবেন। এখানে সিনোনিয়াম অ্যান্টোনিয়াম বিসিএসের তাও পাবেন, প্লাস নিবন্ধনেরটাও পাবেন, প্লাস বিগত প্রাইমারির প্রশ্নগুলোও পাবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা পার্টে আপাতত আপনার 20টা করে প্রশ্ন থাকবে, 20টা বলতে আপনার 100 থেকে 150টা প্রশ্ন থাকবে 20টা করে। তো প্রত্যেকটা অধ্যায় থেকে এই 100-150 করে প্রশ্ন আপনি শেষ করে ফেলুন, সিনোনিয়াম মুখস্থ করে ফেলুন, অ্যান্টোনিয়ামও মুখস্থ করে ফেলুন, উপরে 7টা অধ্যায় ধরে আপনি এই 100-150 করে প্রশ্ন মুখস্থ করে ফেলুন। একটা করে অধ্যায় যদি আপনি একদিন করে সময় দেন সেই ক্ষেত্রে আপনার একটা করে অধ্যায় যদি আপনি একদিন করে সময় দেন সেই ক্ষেত্রে আপনার 12 থেকে 15 দিন সময় লাগবে। তো 15 দিন পড়ার পরে দেখবেন কি আপনি ইংলিশে 20টার থেকে 18টা প্রশ্ন এমনিতেই পারবেন, আর এগুলো মুখস্থর বিষয়, খুবই ইজিলিভাবে পারবেন। যাই হোক, আজকে যে অধ্যায়গুলো উল্লেখ করলাম অবশ্যই খেয়াল করে প্রত্যেকটা বিষয় আপনি নোট করে পড়ুন, পরীক্ষার সময় বা পরীক্ষার পরে আমার কথা অবশ্যই মনে পড়বে। আজ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা কথা, আপনারা যারা ভিডিওগুলো খুঁজে পান না, এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনার অধ্যায়ভিত্তিক এবং প্লেলিস্ট অনুযায়ী আমি প্রশ্ন সমাধান সাজেশন বা বিভিন্ন বিষয়ে আমি যে টপিকসগুলো নিয়ে পোস্ট করি বা ভিডিও আপলোড করি ভিডিওগুলো দেখতে পাবেন। তো যাই হোক, আজ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। খোদা হাফেজ।